গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ইউবিকা চক্রবর্তী অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর তোমরা খুব আজকের ব্লগটা পেয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো পুজো শপিং এর মেজাজে আছি আমরা। আমি আর প্রিন্সি ফুল শপিং এর মেজাজে, রেগুলার শপিং এ যাচ্ছি, আজকেও যাচ্ছি। আজকে পর্যন্ত লাস্ট মামাম আসেনি এখনো পর্যন্ত, বাট আজকে রাতে মামাম চলে আসবে। তো তার আগে পর্যন্ত যতটা সম্ভব ততটা করে নিই, দেন আবার মামাম আসার পর হবে। গাইস, আজকে ডে থ্রি শপিং। আজকে ফার্স্ট ডে হয়েছে, সেকেন্ড ডে হয়েছে। ফার্স্ট ডে আর সেকেন্ড ডের শপিংটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। আজকে ডে থ্রি, জানি না কতটা কি কিনতে পারবো। মার্কেটের অবস্থা খুব খারাপ, ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে। সকাল থেকে রেডি ছিলাম, বেরোবো করে এতক্ষণ ধরে ল্যাদ খাচ্ছিলাম আমি আর প্রিন্সু, বিকজ অফ বৃষ্টি। এত মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে, মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। আর তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও যে তোমরা কে কারা কারা এখনো পর্যন্ত শপিং করে ফেলেছো, কমপ্লিট হয়ে গেছে কাদের, কাদের এখনো পর্যন্ত বাকি আছে, কারা কিভাবে শপিং করছো। তো সেগুলো একটু আমাদের সাথে শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও, তাহলে খুব ভালো লাগবে। আর যারা আমাদের সাথে এখনো আমাদের পরিবারের সাথে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হওনি, তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কন্টিনিউ করো, ভালো লাগবে, এন্টারটেনমেন্টও হবে আর মজাও হবে অনেক। বড় ফ্যামিলি হলে অনেক মজা হবে। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও। ও গাইস, আমরা এখন চলে এসেছি মেট্রো মলে, মেট্রো মল তাকসি। তো এখানে এসেছি, দেখা যাক এখানে কি কি কালেকশন পাই। চলো প্রিন্সি কিছু বল, কেমন লাগছে? ভালো। মেট্রো মলে অ্যাকচুয়ালি জুতোর কালেকশন অনেক ভালো থাকে, তো তার জন্য আমরা এসেছি মেনলি। তো চলো দেখা যাক কিছু পাই নাকি। না এটা পছন্দ না, ইয়েলো আচ্ছা নেই। আর ইয়েলো বলা দেখে দিই, ইতনা তিনটো লে লিয়া অলরেডি, কালেকশন বহুত হ্যায়। নয়া দোকান হ্যায় না? ঠিক হ্যাঁ, প্রাইস জাদা লে লিয়া ভাইয়া। এই যে প্রিন্সি আর আমি এখন নামছি, মানে মেট্রো মল থেকে বেরোচ্ছি। জুতো তো আমরা নিয়ে নিয়েছি, কটা জুতো নিয়েছি আর কি কি নিয়েছি তার মধ্যে একটা কালেকশন তোমাদেরকে দেখিয়েছি, বাকিগুলো দেখাইনি। বাকিগুলো দেখাবো পরে, মানে বাড়ি গিয়ে দেখাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো খেলছে না? তো গাইস দেখো কত বৃষ্টি হচ্ছে, আমি বাড়ি চলে এসেছি, আমার ফোনটা ভিজিয়ে যাবে, ছাতার তলায় ফোন ধরেছি আর বাড়ি চলে এসেছি। এখন যাচ্ছি আমি বিরিয়ানি আনি,
বিরিয়ানিটা নিয়ে রুমে ঢুকবো। আমি বৃষ্টিতে ভিজে ভিজে বিরিয়ানি ফাইনালি নিয়ে চলে এসেছি। আর দেখো তোমরা, আমার মাথা ফাথা সব ভিজে গেছে, জল পড়ছে এখনো পর্যন্ত। তো আর দাঁড়িয়ে আছি, এখন ওয়াশরুমে যাবো বলে প্রিন্সি ঢুকেছে, তো ফ্রেশ হতে যাবো, গা হাত পা মুছবো, একটু স্নান করবো। তার কারণ হচ্ছে এই বৃষ্টির জল মাথায় পড়েছে, যদি স্নান না করি তো সর্দি লাগবে। তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। গাইজ এখন খেয়ে নেবো বিরিয়ানি, তার কারণ হচ্ছে বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না, বিরিয়ানি আর হচ্ছে কি স্যালাড। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ বিরিয়ানি তো বেশিক্ষণ ওয়েট করা যায় না। তো খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী কালেকশন আনা হয়েছে। আমি এখন দেখাতে চলে এসেছি তোমাদেরকে আমার আজকে শপিং, ডে থ্রি শপিং। তো আজকে বেশি কিছু কেনা হয়নি, তার কারণ হচ্ছে কি তোমরা জানো আমরা আজকে অনেক লেটে বেরিয়েছি বাড়ি থেকে 4:30-4:30, আর তারপর থেকে এত বৃষ্টি, এর মধ্যে যে কিনতে পেরেছি এটাই অনেক। এটা একটা টপ নিয়েছি, মানে শার্ট টাইপ, আর এটার সাথে নিয়েছি আমি এই স্কার্টটা, এটা শার্টটা এরকম হবে, আর তার সাথে স্কার্টটা এম হবে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, রোজ আমি বলছি তোমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাও, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা বেশি 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 করে কমেন্টস করো যে আমার কেনাকাটিগুলো কিরকম হয়েছে, দিদি তোমার তোমার এই আউটফিটটা ভালো হয়েছে, ওই শ্যুটা ভালো হয়েছে, বা এটা ভালো হয়নি, এটা আরও বেটার নিতে পারতে বা এরকম কিছু, তোমরা একটু কমেন্টস করো। এটা এই একটা টপ, আর এটা মমফিট একটা জিন্স নিয়েছি আমি, বুট কাটের ওপর মমফিট, এই যো কত নাম বেরিয়েছে জিন্সের। আগে আমরা শুধু একটা নামেই জিন্সকে চিনতাম, জিন্স মানে জিন্সই বুঝতাম, এখন এটা হচ্ছে গিয়ে মমফিট বুট কাট, আর এটার সাথে ইন করে মানে এরম ভাবে পড়তে হবে। জুতোর ওপরে তো ড্রেস আমি দুটো নিয়েই নিলাম, কেন কিনা এরপরে বেরোতে পারবো কিনা ঠিকঠাক বেরোবো, জিনিস তো এখনো কেনা বাকি আছে, বাট কত দূর প্রতিদিন কত দূর কি কিনে উঠতে পারবো সেটা জানি না, এই প্লাস্টিক থেকে বার করলাম। তো তার কারণ মামাম চলে এলে না অত বেশি ঘোরা যাবে না আর কি, সব অল্পর ওপরে ঘুরতে হবে, মার্কেটে যা পরিস্থিতি যা ভিড় মামাম এত নিতে পারবে না। গাইজ এখন আমি দেখাবো শুয়ের কালেকশন, এই স্নিকার্সটা হচ্ছে কি প্রিন্সি অ্যাঙ্কেল স্নিকার্স, এটা প্রিন্সি নিয়েছে। তো প্রিন্সি যে টাইপের ড্রেস কিনেছে সব কোরিয়ান ড্রেস, তার সাথে সেই আউটফিটগুলোর সাথে এই শ্যুটা ভালো যাবে। আর একটা নিয়েছে প্রিন্সি এই পাম শ্যুটা, যেটা কিনা ভীষণই সুন্দর, কালারটাও ভীষণ সুন্দর, আর খুব গ্লেজি, দেখো তোমরা সব টাইপের ড্রেসের সাথেও পরতে পারবে প্রিন্সি, আরও হয়তো একটা ক্যাজুয়াল শ্যু নেবে, তাই তো? আরেকটা নিবি, ও হয়তো আরেকটা ক্যাজুয়াল শ্যু নেবে এরকম, তো ওটা সেদিন কিনবো যেদিন মামমকে নিয়ে যাব মেট্রোতে। এই শ্যুগুলো আমরা সবকটাই নিয়েছি মেট্রো প্লাজা মল থেকে, পার্ক স্ট্রিটের মেট্রো মল থেকে, তো ওখানে মামমকেও নিয়ে যাব, মামমের কালেকশন দেখে এসেছি, ভীষণ ভালো কালেকশন আছে। আর এবার আমি দেখাই যে আমার শ্যুগুলো, এই একটা এই দেখো, এইটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আরো একটা দেখাচ্ছি,
আমার অ্যাকচুয়ালি টোটাল চারটে জুতো হয়ে গেল, চার জোড়া আর কি। প্যাকেট কাটা যাবে, এটা একটা হয়েছে, একটা প্লাস্টিক খুলে দেখালাম, একটা প্লাস্টিক খুললাম না আপাতত। এই দেখো এটা একটা নিয়েছি, আরো একটা আছে, আরো আর এটা নিয়েছি, এটাও বেজ হিলের ওপরে, ভীষণই সফট এটা। এগুলোর যে কটা জুতো আমি আজকে নিয়েছি প্রত্যেক কটাই সফট, আর ওয়েজ হিলের ওপর নিয়েছি দুটো, এটা একটা হালকা ওয়েজ হিল, ওটাও ওটাও তাই বেশি না। তো ওয়েজ হিলের ওপর এই কারণে নিয়েছি, আমি বেশি বড় হিল ক্যারি করতে পারি না, আমার একটু প্রবলেম হয়। আর আমার স্নিকার্সটা তো তোমরা কালকেই দেখে নিয়েছো, ওটাও একটু হিলের ওপর নিয়েছি, যেহেতু আমার হাইটটা একটু শর্ট, তার জন্য আমি একটু হিলের ওপরে নিয়েছি। আর এগুলোও তাই সেম। আর এই একটা স্লিপার নিয়েছি, যেটা কিনা স্লিপার পরতে আমি খুব ভালোবাসি, যদি কুর্তি বাগেরা এইসব কিছুর সাথে কখনো পড়তে মন হয় তো পরবো এটা। আরও একটা জুতো দেখেছিলাম যেটা ভীষণ পছন্দ হয়েছিল আমার, বাট বার্গেটিং করে চলে এসেছি, তার কারণ হচ্ছে কি উনি একটু কমাচ্ছিল না, আমি 50 rupees কম করতে বলেছিলাম, নেয়নি বলে চলে এসেছি, কোনো ঠিক নেই। ওটাও আমি নিয়ে নিতে পারি, ইউভিকার জুতো যেদিন কিনতে যাবো সেদিনটা ওটাও আমি নিয়ে নিতে পারি। আর আমার জুতোগুলো সব কটা কিরকম হয়েছে একটু জানান কমেন্টস করে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না। তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি। আর যারা আমাদের চ্যানেলে পুরনো আছো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আর এভাবেই আমার পাশে থেকো, আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করতে থাকো তোমরা। তো চলো, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।